দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার ডুপ্লেক্স বাড়ি প্ল্যান দেখানোর চেষ্টা করব। এই বাড়িটি আমাদের হচ্ছে ব্লু ভাইয়ের জন্য এই বাড়িটি ডিজাইনটা তৈরি করা হয়েছে। এই বাড়িটা হবে হচ্ছে, আমি আপনাদের অ্যাড্রেসটাও আমি জানিয়ে দেবো, এটা মনোয়ার ভিলা নামে এই বাড়িটা হবে, মনোয়ার ভিলা নামে বাড়িটা হবে, বানিয়া চং হবিগঞ্জে বাড়িটা হবে। সালে আজগর খান অ্যান্ড ব্রাদার্স ওনারা এই বিল্ডিংটা তৈরি করবেন। এই বিল্ডিংটা অনেক চমৎকার কম্বিনেশন করে এটার ডুপ্লেক্স বাড়িটা তৈরি করা হয়েছে। দেখেন অসাধারণ কম্বিনেশন, নিচে আপনার গ্যারেজ আছে, চারদিকে একটু ল্যান্ডস্কেপ করা হয়েছে, উপরের গ্যারেজের উপরে অংশটা পুরাটাই হচ্ছে আপনার ওপেন রূপ রাখা হয়েছে, যাতে এখানে তারা বসে কিছুটা সময় কাটাতে পারেন। এবং এই দোতলা থেকে তিনতলায় যাওয়ার জন্য উনি ভিতরে সিঁড়ি না রেখে বাইরে থেকে একটা সিঁড়ি দিয়েছেন, এই সিঁড়ি দিয়ে তারা উপরে যাইতে পারবেন। এখন পুরা ছাদটাকে চমৎকার সবুজ দিয়ে, গ্রিন দিয়ে এবং বসার জায়গা করে কিছু গাছ লাগায় চমৎকার কম্বিনেশন করা হয়েছে, যাতে ছাদটাকে তারা এবং তাদের পরিবারের মানুষগুলো এনজয় করতে পারে। এটা হচ্ছে যদি এই অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে এরকম, এখানে একটা বারান্দা আছে, এই দরজাটি মূলত এন্ট্রেন্স করবে, এখানে আপনার গ্যারেজের জায়গাটা আছে, উপরে কিছুটা ওপেন রূপ রাখা হয়েছে, এই একটা দোতলা থেকে নিচ দোতলা থেকে তিনটে ছাদে যাওয়ার জন্য একটা জায়গা রাখা হয়েছে। সব মিলে অসাধারণ কম্বিনেশন করে আমাদের ব্লু ভাইয়ের বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে মূল প্ল্যানে চলে যাব, তার আগে আমি ব্লু ভাইয়ের সঙ্গে একটা ছোট্ট একটা সাক্ষাৎকার আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আজকে আমার পাশে আছে হচ্ছে আমাদের ব্লু ভাই। ব্লু ভাই হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ির জন্য আমার কাছে এসেছিলেন, আমাদের অফিসে এসেছিলেন, এবং ওনার অনেক সুন্দর থিম, সেই থিম অনুযায়ী আমরা হচ্ছে ব্লু ভাইয়ের ডুপ্লেক্স বাড়িটা ডিজাইনটা করছি, এবং সেখানে ব্লু ভাই অর্ধেক আমাদের হেল্প করছেন। তো ব্লু ভাই, আমাদের সার্ভিসে আপনি কতটুকু খুশি হয়েছেন? না, অবশ্যই আপনাদের, আপনি তো দীর্ঘদিন কুষ্টিয়াতে ছিলেন, শুরু করে দিয়ে গেছিলেন আপনি, তারপরে আমরা এটা মডিফাই করে আপনার আর্কিটেক্ট দেবাশিসের মাধ্যমে আমরা এটা সমাধান করছি। আমি স্যাটিসফাইড, এটা করতে পারলে একটা সুন্দর বাড়ি হবে। তো দু ভাই, আচ্ছা ব্লু ভাই, আপনি ভালো থাকবেন। জি, আর ওভারঅল তো আপনি আমাদের সার্ভিসে তো খুশি। জি, আমি স্যাটিসফাইড। আমি অন্যদেরকেও বলি, আপনারা যদি বাড়ি ঘর করেন তাহলে অনেক পয়সা খরচ করে আমরা বাড়ি ঘর করি, ইঞ্জিনিয়ার এবং ডিজাইন ছাড়া বাড়ি ঘর করা উচিত না, এতে জায়গাও নষ্ট হয়, টাকাও নষ্ট হয়, আর আপনাদের আমাদের অনেক শব্দটাও নষ্ট হয়ে যায়, অনেক কিছু আছে আমাদের, এইগুলা ডিজাইন না করলে এইগুলো আসে না, পরবর্তীতে এইগুলো ঠিক করা যায় না। তো কাজেই এই স্যাক্রিফাইসটুকু করতে হবে, 20 লাখ 25 লাখ 30 লাখ দিয়ে বাড়ি করবেন, আর 50,000-এর জন্য আপনি আর্কিটেক্ট ডিজাইন করাবেন না, এতে আসলে এটা ঠিক না, এইটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। তো ব্লু ভাই, আপনি ভালো থাকবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জি, দর্শক আপনি ভালো থাকবেন। এবার ব্লু ভাইয়ের বাড়ির ডিজাইনটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো, আসুন দেখি ভিডিওটা। দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ ব্লু ভাইয়ের কথাগুলো শুনলাম, আমরা আবার প্ল্যানে ফিরে আসলাম, আমরা এখন ফ্লোর প্ল্যানে আপনাকে নিয়ে যাব। তার আগে আমি আবার ডুপ্লেক্সের আপনার এটা 3D আমি আরেকবার দেখাই নি। আপনি দেখেন নিচে চারদিকে একটু ল্যান্ডস্কেপ আছে, চারদিকে ল্যান্ডস্কেপ, নিচে একটা গ্যারেজের জায়গা আছে, উপরে একটা ওপেন রূপ রাখা হয়েছে গ্যারেজের উপরে, তা এখান দিয়ে দোতলায় ছাদে যাওয়ার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে, ছাদটাকে সুন্দর ডেকোরেশন করা হয়েছে, সব মিলে অসাধারণ কম্বিনেশন। তো দর্শক মন্ডলী, আসুন মূল প্ল্যানটি আমি দেখাই। মূল প্ল্যানটি এরকম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 34 ফিট 11 ইঞ্চি মানে 35 ফিট জায়গা, আর এখানে 23 ফিট 3 ইঞ্চি, ওনার মোট 26 ফিট সম্মত জায়গা আছে, এখানে অনেক জায়গা আছে। সামনে একটা পার্কিং এরিয়া রাখা হয়েছে, যেটা আমি দেখালাম যে এটা হচ্ছে পার্কিং এরিয়া, এটা পার্কিং এরিয়া। যদি আমি অন্য একটা প্ল্যান দেখাই যে এটা হচ্ছে পার্কিং, তার উপরে আমাদের ওপেন রুফটা রাখা হয়েছে, যে যাক এটা পার্কিং এরিয়া, তারপরে একটা বারান্দা আছে, এখানে এই দরজায় ঢুকবে, ঢোকার পরে একটা লিভিং রুম, অনেক বড় একটা লিভিং রুম পাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে 11 লেখা হয়েছে শুধু এইটুকের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এই 11 সাথে এটা যোগ হবে। এখানে ডাইনিং আছে অনেক বড়, একটা টোটাল 22 ফিট বাই 16 ফিট জায়গা। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এটা একটা বেডরুম রাখা হয়েছে, বেডরুমের সাথে বারান্দা রাখা হয়েছে, এখানে একটা স্পেস, দুই বারান্দার মাঝে একটা স্পেস, এখানে একটা কিচেন রাখা হয়েছে। আর ওনার যেটা ইচ্ছে ছিল যে এমনও হইতে পারে যে উনি বাইরের দিকেও রান্নাঘর করাইতে পারেন, এখানে আমরা একটা সার্ভেন্টের বাথরুমের জন্য আমরা ওনাকে সাজেস্ট করছি। এবারে ফার্স্ট ফ্লোর প্ল্যানটা নিয়ে যাব। ফার্স্ট ফ্লোর প্ল্যান দেখেন যে সে ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে উপরে আসবে, আসার পরে একটা ফ্যামিলি লিভিং পাচ্ছে 11 ফিট বাই 16 ফিট। এখানে একটা বেডরুম আছে সামনের দিকে, এই সঙ্গে এই বেডরুম দিয়ে এবং এই ফ্যামিলি লিভিং দিয়ে তারা এই ওপেন বারান্দাতে যায়, ওপেন রুম বারান্দাতে যাইতে পারবে, এবং সেখান থেকে
একটা স্টিলের সিঁড়ি করে আমরা উপরে দোতলা ছাদে যাওয়ার ব্যবস্থা রাখছে। আর এই সিঁড়ি এখানে শেষ করে দেওয়া হয়েছে। এখানে একটা রিডিং রুম অথবা বেডরুম, এই সেটার বারান্দা, এখানে আর একটা বেডরুম, এই বেডরুম এটা একটা কমন টয়লেট, আর এই বেডরুম সেটা বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে। আর দশমে এই ছিল মোটামুটি আমাদের বুলুভার প্ল্যানটা। এখানে অল্প জায়গার মধ্যে অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আমরা চেষ্টা করি আমাদের প্রতিটি ডিজাইনে অনেক সুন্দর করার, আমরা সময় নিয়ে কাজ করি, তারপরও আমরা চেষ্টা করি যে অল্প যেগুলো কাজ করবো সেইগুলো সুন্দর করে করার চেষ্টা করি। তো দশমণ্ডলী, আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।